আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দূরেও কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম হাইড্রোপনিক গাছ চাষ করার জন্য প্রথম দিন কি করতে হবে। এরপর আজ আমরা আপনাদেরকে দ্বিতীয় পর্ব অর্থাৎ দ্বিতীয় দিনের কাজ দেখাবো। দ্বিতীয় দিন এভাবে আপনারা যে বীজগুলো ভেজানো হয়েছে এই বীজগুলো ভালোভাবে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করার পর একটি ছাকনা অথবা যে কোনো জালির মধ্যে দিয়ে এই বীজগুলো সুন্দর করে ছেঁকে শুকনো করে নেবেন। এভাবে এক ঘন্টা ছাকার পর একটি চট নেবেন, একটি পাটের ছালা বা যে কোনো ধরনের একটি চট ব্যবহার করবেন। এই চটটি এভাবে রেখে আপনারা ভুট্টা বা বিভিন্ন ধরনের যে বীজগুলো রয়েছে এই বীজগুলো এই চটের উপরে সুন্দর করে রাখবেন। এভাবে আপনারা এই বীজগুলো রাখার পরে হাত দিয়ে একটু করে সুন্দর করে পরিপাটি করে ছড়িয়ে দিবেন। এভাবে ছড়িয়ে দেওয়ার পর আরেকটি পাটের চট বা বস্তা দিয়ে সুন্দর করে ঢেকে দিবেন। এভাবে ঢেকে দেওয়ার পর আপনারা খেয়াল করবেন বস্তাগুলো যদি ভেজা থাকে সেক্ষেত্রে আর ভেজানোর প্রয়োজন নেই। যদি বস্তাগুলো শুকনা থাকে তাহলে বস্তাগুলোর উপরে সুন্দর করে পানি ছিটিয়ে পুরোটাই ভিজিয়ে দিবেন, যাতে করে কখনোই শুকনা না থাকে। এভাবে আপনারা ২৪ ঘন্টা বস্তার মধ্যে জাগ দিয়ে রাখবেন। যদি বস্তাগুলো শুকিয়ে যায় তাহলে মাঝে মধ্যে এরকমভাবে পানি ছিটিয়ে দিবেন। এভাবে ২৪ ঘন্টা রাখার পর পরবর্তী তৃতীয় দিন কী করতে হবে তা আমরা পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে আমাদের দেওয়া পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। এবং দেখতে থাকেন খামার করি চ্যানেল।